দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম কচ্ছপ। গ্যালাপাগোস জায়ান্ট টর্টয়েস প্রজাতির কচ্ছপ বাসে গড়ে 190 বছর। 2022 সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জোনাথন এবার 190 বছরে পা রেখেছে। সেই হিসাবে 2 শতাব্দী পার করতে চলেছে জোনাথন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখা জোনাথন এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রাণী। এর আগে প্রাচীন সেলোনিয়ান 188 বছর বেঁচেছিল। 1832 থেকে 2022 সালে এই ভূমি কচ্ছপটি দিব্যি ভালো আছে। কচ্ছপের এত বেশি আয়ু হওয়ার রহস্য কী তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার কোনো যেন শেষ নেই। মূলত কচ্ছপের বিপাক ক্রিয়া খুব দীর্ঘতির, তাদের শক্তিও ক্ষয় দীর্ঘতিতে হয়। অনেক গবেষক বলেছেন প্রাণীর বিপাক প্রক্রিয়া যত দ্রুত তার আয়ু তত কম। তাদের বিশ্বাস প্রাণীদের দেহের মৌলিক কিছু উপাদান যেগুলো কোষের মৃত্যুর জন্য দায়ী ও স্থিতিহীন অণুর যেগুলো শরীর শক্তি যোগায় সঙ্গে বিপাক প্রক্রিয়ার সম্পর্ক আছে। এই সূত্র ধরে এগোলে কচ্ছপের দীর্ঘায়ুর একটা সমাধান অবশ্যই মেলে। ধীর বিপাক প্রক্রিয়ার কারণে কচ্ছপের শক্তি খরচ কম হয় আর এ কারণে কোষের মৃত্যুর হারও কমে যায়। কচ্ছপের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, এর খোলসের দিকে তাকালেই তা পরিষ্কার হয়ে যায়। দৈত্যাকার কচ্ছপগুলোর আবাস এমন সব জায়গায় যেখানে সাধারণত মানুষের আনাগোনা খুব কম, ফলে এদের জীবনের ঝুঁকিও নেই বললেই চলে। মজার ব্যাপার হলো প্রজননের ব্যাপারে তরুণ কচ্ছপই মূল ভূমিকা রাখে। একটু বয়স হলেই প্রজনন সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে বাসে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট চ্যানেলটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন আর এরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।